আমাদের শরীরের গলা ঘাড়ে বগলের নিচে হাতের কনোয় পায়ের হাঁটুতে এবং আঙুলের গিরাগুলোতে খুব কড়া কালো জেদি দাগ পড়ে যায় যেগুলো উঠতেই চায় না এখানে আমি একটি আলু খোসা ছাড়িয়ে পানি দিয়ে ধুয়ে নিয়েছি আলু এমন একটি উপকরণ যেটি ত্বকে সবাই ব্যবহার করতে পারে অনেকের স্কিনে অনেক কিছু শ্যুট করে না জ্বালা পোড়া করে অ্যালার্জির সমস্যা হয়ে থাকে কিন্তু আলু এমন একটি উপকরণ যে কোনো স্কিনে খুব ভালোভাবে মানিয়ে নিতে পারে আলু ত্বক ফর্সা করে ত্বকের দাগ ছোপ দূর করে বিশেষ করে মেস্তার দাগ ব্রণের যেসব কঠিন দাগ আছে কালো দাগ ঘাড়ে গলায় পোগলির নিচে গোপন অঙ্গে হাতের এ পায়ের হাঁটুতে এসব জায়গায় কিন্তু বিশেষ করে কালো করা যেদি দাগ করে যেগুলো উঠতেই চায় না আজকের এই রেমেডিটি একটিবার ব্যবহারে আপনারা তফাৎটা বুঝতে পারবেন যে কতটা পরিষ্কার হয়ে গেছে এরপর আলু করার পর আমি দুই নাম্বার রেমিডি হল সাবান এখানে আমি লাইট সাবান নিয়েছি আপনারা যে কোনো সাবান দিয়ে এটি করতে পারেন এই সাবানটির দাম কিন্তু বেশি না মাত্র দশ টাকা এখানে কিন্তু পুরো সাবান লাগবে না আমার এখানে অল্প একটু সাবান লাগবে এখানে অর্ধেক পরিমাণ আলু করে নিয়েছি এবং অল্প পরিমাণ সাবান আমি গ্রেটারে গ্রেট করে নিলাম আমি বলছি আপনারা যে আবারও কোনো সাবান দিয়ে এই করতে পারবেন কাজটি সাবান তো এমনিতেই আমরা ত্বকে ব্যবহার করে থাকি সাবান এভাবে আলুর সঙ্গে মিশিয়ে ব্যবহার করেই দেখুন আপনার শরীরে যে কোনো অংশ ফর্সা উজ্জ্বল হয়ে যাবে যেদি করা দাগ ছোপ খুব সহজে দূর হয়ে যাবে আলু এবং সাবান এই দুইটিকে একসাথে আমি মিশিয়ে নিচ্ছি এরপর এই দুইটিকে ভালোভাবে মেশানোর জন্য আমি এখানে অ্যাড করব অল্প পরিমাণ পরিমাণ পানি পানি এখানে অল্প অ্যাড করে এই দুইটিকে আমি ভালোভাবে মিশিয়ে নেব খুব সহজ আজকের এই উপায়টি একটি অন্তত ব্যবহারে আপনারা বুঝতে পারবেন যে আপনাদের ত্বক কতটা চকচকে ঝকঝকে হয়ে গেছে আলু অনেকভাবে ব্যবহার করে দেখেছেন এভাবে সাবানের সঙ্গে আলুর এই উপকরণটি ব্যবহার করে দেখুন আপনার ত্বকের সকল সমস্যা দূর হয়ে যাবে এখানে পানি অ্যাড করার পর আমি ভালোভাবে মিশিয়ে নিলাম মেশানোর পর এটি আমি পাঁচ থেকে দশ মিনিট রেখে দেব এরপর এর সাথে অ্যাড করব লেবুর রস এখানে লেবুর রসের পরিমাণ হবে এক থেকে দু চা চামচ পরিমাণ এবং এই খোসাটা আমি রেখে দিচ্ছি এটাও কাজে লাগানো যাবে এরপর ভালোভাবে আমি মিশিয়ে নিলাম এরপর অ্যাড করব চালের গুড়া এখানে আমি এক থেকে দু চামচ পরিমাণ চালের গুঁড়া অ্যাড করে দিয়েছি এরপর এর সাথে অ্যাড করব নারিকেল তেল নারিকেল তেল এখানে অ্যাড করছি হাফ চা চামচ পরিমাণ আপনারা যে কোনো নারিকেল তেল দিয়ে এটি করতে পারবেন এরপর সবগুলো উপকরণ আমি ভালোভাবে মিশিয়ে এটিকে রেস্টে রেখে দেব পাঁচ থেকে দশ মিনিট সাবান পুরোপুরি গলে যাওয়া পর্যন্ত এরপর আমি এটি ব্যবহার করে দেখাচ্ছি আমি হাতে করে দেখাচ্ছি আপনারা ঠিক এভাবে আপনার শরীরের যে কোনো অংশে ব্যবহার করবেন অল্প অল্প পরিমাণ ঠিক এভাবে নিয়ে আপনার ত্বকে হালকাভাবে মাসাজ করে পাঁচ থেকে দশ মিনিট এটি লাগিয়ে রাখতে হবে আলু সাবান চালের গুড়া লেবুর রস এবং নারিকেল আপনার শরীরে ব্যবহার করে দেখুন শরীরের যে কোনো অংশ একদিনেই হবে ফর্সা উজ্জ্বল ত্বকে জমে থাকা যত ময়লা আছে সমস্ত দূর হয়ে যাবে এটি পাঁচ থেকে দশ মিনিট আমি রাখার পর যে লেবুর খোসাটি রেখেছি এটি দিয়ে স্ক্রাব করে নেব লেবুর রস তো আমি আগে নিয়ে নিয়েছি এই খোসাটি দিয়ে আমি স্ক্রাব করে দেখাবো ঠিক এভাবে আপনারা স্ক্রাব করবেন আমাদের হাতের আঙুলে এবং পায়ের আঙুলের যে গিরাগুলো থাকে এগুলোতে কিন্তু কড়া কালো দাগ পড়ে যায় এই দাগগুলোও কিন্তু উঠিয়ে দেবে এভাবে ঠিক এভাবে আপনারা স্ক্রাব করে নেবেন লেবুর খোসাটি দিয়ে অবশ্যই রেমেডিটি লাগিয়ে রাখতে হবে পাঁচ থেকে দশ মিনিট এবং স্ক্রাব করতে হবে এক থেকে দু মিনিট ঠিক এভাবে আপনারা শরীরের যে কোনো অংশে এটি ব্যবহার করে পাঁচ থেকে দশ মিনিট রাখার পর শুধুমাত্র পানি দিয়ে ক্লিন করে নেবেন আমি পাঁচ মিনিট এখানে রাখি নাই দু থেকে তিন মিনিট রেখেছি এবং আপনাদের সাথে শেয়ার করেছি দেখুন কতটা পরিষ্কার হয়ে গেছে কতটা চকচকে ঝকঝকে হয়ে গেছে শুধুমাত্র পানি ব্যবহার করবেন এই রেমেডিটি লাগিয়ে রাখবেন পাঁচ থেকে দশ মিনিট এবং লাগানোর পর শুধুমাত্র পানি এখানে অন্য কোনো কিছুই ব্যবহার করতে হবে না আলুর সঙ্গে এই সামান্য কিছু উপকরণ অ্যাড করে এই অসাধারণ রেমেডিটি ছেলে মেয়ে সকল বয়সের সবাই ফুল বডিতে ব্যবহার করতে পারবেন সপ্তাহে অন্তত একটিবার বার ব্যবহার করুন